এজ রিলেটেড আমরা ম্যাথ করতেছি, এজ রিলেটেড আরেকটি ম্যাথ আমরা লক্ষ্য করি। পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ পুত্রের বয়স কত? স, পিতার বয়স ও পুত্রের বয়সের সমষ্টি যদি 72 বছর হয় এবং বলতেছে পুত্রের বয়স সে 3 গুণ কিন্তু পিতার বয়স, স পুত্রের বয়স কত? স এটাকে আমরা এইভাবে সলভ করতে পারি। সলিউশন নাও, পুত্রের বয়স এজ অফ সান আমরা এক্স বছর ধরব, অ্যান্ড এজ অফ ফাদার্স ফাদার, তাহলে কি বলতেছে সানের 3 গুণ, সো থ্রাইস এক্স ধরব। এটা আমরা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ ধরব। এখন বলতেছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি রয়েছে 72, সো রিকোয়ারমেন্ট অফ দিস কোশ্চিন আমরা কি করতে পারি, পিতার বয়স ও পুত্রের বয়সের সমষ্টি, সো পিতার বয়স আমরা পেয়েছি থ্রাইস এক্স, আর পুত্রের বয়স পেয়েছি এক্স, এবং তাদের সমষ্টি পেয়েছে 72, থ্রাইস এক্স প্লাস এক্স ফোর এক্স সমান সমান 72, সো এক্স সমান সমান 72 ডিভাইডেড বাই আমরা 4 করতে পারি, বিকজ ফোরটা রয়েছে মাল্টিপল অবস্থায়, এটার ইকুয়াল রাইট সাইডে গিয়ে কী হয় ডিভাইডেড হয়ে যায়। এবং আমরা জানি যে 72কে যদি আমরা এতে দ্বারা ভাগ করি অর্থাৎ কাটাকাটি করতে চাই, তাহলে আমরা জানি 4 3 4 12 না, এটাকে ভাগ করতে হবে আমাদেরকে, সো আমরা 4 8 রং 72, সো এটাকে 4 8 রং 72 করতে পারি, সো এটা ঠিক আছে কি না এই জন্য আমরা একটু চেক করে নিই। 4 8 32 এর 2 হাত থাকলো 3 4 1 4 আর 3 7, সো 72 পেয়ে গেছি। তাহলে আমরা প্রুভ করলাম যে 4 8 রং 72, সো এটাকে এটা কাটাকাটি করি তাহলে এক্স সমান সমান 18 পাই। এখন এখন বলতেছে যে পুত্রের বয়স কত, সো পুত্রের বয়সটা আমরা দেখতে পাচ্ছি এক্স 1 নম্বর সমীকরণ, সো এক্সের মানটা যদি 1 নম্বর সমীকরণ বসাই তাহলে আমরা এজ অফ সান পেয়ে গেলাম কত, 18 বছর 18 ইয়ার্স, সো 18 ইয়ার্স ইজ দ্য অ্যান্সার নাম্বার দিস কোশ্চিন।